সুন্নতে খাতনা করানোর নামে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ ক্লাস নেয়াতেই মৃত্যুর মুখে পড়তে হয় শিশু আয়ানকে, এমন অভিযোগ তার বাবার। ছেলেকে গিনিপিক বানিয়ে ক্লাস করানোর আগে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নেয়নি অনুমতিও, দেয়া হয়নি চিকিৎসার সব কাগজপত্র। এসব নিয়ে আজ স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ জানিয়েছেন আয়ানের বাবা মাহমুদ কমলের রিপোর্ট। মিষ্টিমুখের এই হাসি আর চঞ্চলতা এখন শুধুই স্মৃতি। কে জানত, সুন্নতে খাতনার জন্য গিয়ে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়ানকে বের করতে হবে নিথর দেহে। দেখেন তারা কতটা অমানবিক হইলে, একটা ছেলেকে খাতনা করতে নিয়ে গেছি, সেখানে তারা ছেলেটাকে মেরেও ফেললো, আবার 6 লাখ টাকার একটা বিলও ধরাই দিল। 7ই জানুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ আয়ানকে মৃত ঘোষণার পর থেকে আর শোকের সময়ও পাননি বাবা শামীম। সঠিক তদন্ত আর বিচারের দাবিতে ঘুরছেন সরকারের এ দপ্তর থেকে সে দপ্তর। তার অভিযোগ, ছেলেকে গিনিপিক বানিয়ে চলছিল ক্লাস, কেন মন হলো সেটিও জানতে পারছে না পরিবার, কারণ চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র দেয়নি ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। তারা ওটি ড্রেস পরে গেছে, তো আমি একজন জিজ্ঞেস করলাম আপনারা আসলে কোথায় যাচ্ছেন বা কেন যাচ্ছেন, উনি বললেন যে ডক্টর মেহের জামিনের ক্লাস আছে, তাকে 1 ঘন্টা গিনিপিকের মতো তার সাথে ব্যবহার করা হয়েছে। আপনার ছেলেকে নিয়ে যে ক্লাস নেওয়া হয়েছে, এটা কি তারা অনুমতি নিয়েছে আপনার কাছ থেকে? না, এটা কোনো অনুমতি নেয়নি। আর আমাদেরকে টোটালি 31 তারিখের মেডিকেলের কোনো ফাইলই দেয়নি, সম্পূর্ণ মেডিকেল ফাইলটি গায়েব করে দিয়েছে। তাদের সাথে যতবারই আমরা যোগাযোগ করেছি বা ওই হসপিটাল থাকতে বলছি যে স্যার আমাদের এই ফাইলটা দেন, তার একটা কথাই বলছে যে আমরা এটা পরে দেব, পরে দিচ্ছি। এই পরের কথা বলতে বলতে আজকে পর্যন্ত দেয়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার টিটু মিয়া ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ। প্রশ্ন ছিল রোগীকে নিয়ে ক্লাস করানোর ব্যাপারে নিয়ম কি বলছে। ছাত্রদের শিক্ষার জন্য যখন রোগীকে কোনোভাবে ছাত্রদের সামনে উপস্থাপন করা হয়, অবশ্যই নিয়মেই আছে যে সেটাকে রোগীরকে জিজ্ঞেস করা, তার কাছ থেকে পারমিশন নেওয়া যে আপনাকে একটু ছাত্রদের উদ্দেশ্যে একটু পড়াবো, আপনার রোগটা সম্বন্ধে জানবে। এবং রোগী যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই গার্জিয়ানের অপিনিয়ন নিতে হয়। চিকিৎসার ক্ষেত্রে রোগীকে যখন যে ব্যাপারটুকু করা হবে, তার আউটকামটা কী হতে পারে, কী কী পসিবিলিটিস হতে পারে, সেই জিনিসগুলা ডিসকাস করা উচিত এবং ডকুমেন্টেশন থাকা উচিত। ছেলে মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে এরই মধ্যে বাড্ডা থানায় মামলা করেছেন আয়ানের বাবা। আজ অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরেও। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদ কমল। মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।